Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. এই আমার খড় দাদা, মাসি ওনারা এসছেন। ওপরের ঘরটা খুলে দে। আচ্ছা হ্যাঁ, চল চল আসুন আসুন। একটু দেখ, না না আমি বুঝতে পারছি না কিসের জন্য ওই লোকটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রবলেমটা কোথায়? আরে মশাই বাড়ি যান, লোকটাকে না পেলে ওর বাপ মেয়ে বউকে তুলে আনুন, পেদান সব বেরিয়ে যাবে। স্যার অনন্ত দাসের ট্রেস কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। ড্যামেট, হয়ে যাবে। প্রেস হইচই করছে, মিডিয়া হইচই করছে, শুধু আপনারা খুঁজে পাচ্ছেন না। প্রশান্ত সাহাকে বলুন রেকর্ড বার করতে, সে ট্রেনে মারছে, ওষুধের দোকানে ভাঙচুর করছে, স্যারের নির্দোষ ছেলেটাকে মেরেছে, পুলিশের পায়ে রুলের বাড়ি মেরেছে, বাট তাকে ধরা যাচ্ছে না। What is it? কিন্তু এরকম চলতে থাকলে তো ল অ্যান্ড অর্ডার একটা জটিল জায়গায় চলে যাবে, আর সবাই যদি নিজের নিজের প্রতিবাদ করতে থাকে তাহলে তো একটা জনমত তৈরি হয়ে যাবে। তখন ইমিডিয়েটলি ট্র্যাক করো, লক আপ করো। স্যার যেভাবেই ও অনন্ত দাসকে আমরা অ্যারেস্ট করবই। ওসব ভাবাভাবি নেই, দরকার হলে র্যাব নামান, সিবিআই সিআইডি, ওই লোকটাকে আমি বাইরে রাখতে দেবো না, আমার ছেলে লাইফ রিস্ক হতে পারে তো। স্যার আমি আপনার ছেলের সিকিউরিটির ব্যবস্থা করছি। শেষের সো ইউ হ্যাভ অনলি থ্রি ডেজ ইন ইউর হ্যান্ড, রাইট? ইয়েস স্যার। বন্ধুগণ, আমাদের ঘুরে দাঁড়াতে হবে, আমরা কোনোদিন দুর্নীতিকে প্রশ্রয় দেইনি আর ভবিষ্যতেও দেব না। আমাদের ইউনিয়ন, আমাদের খেটে খাওয়া অসংগঠিত শিল্পের শ্রমিক ভাইরা, আপনারা শুনুন, আজ আমরা এইখানে কেন কেন আজ আমরা এই রাস্তায় এসে দাঁড়িয়েছি? যারা দেশের কোটি কোটি টাকা চুরি করে তারা চোর, মানুষ কোনোদিন তাদের ক্ষমা করবে না। আপনারা সবাই একসাথে গর্জে উঠুন, তালিয়া তালিয়া, এই দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠতে হবে। এই যে টাকা যেটা সুইস ব্যাংকে চলে যাচ্ছে, কাদের টাকা বন্ধু? এসব টাকা আমাদের টাকা, আপনার টাকা। আপনার টাকা যদি কেউ চুরি করে আপনি প্রতিবাদ করবেন না? আমি প্রতিবাদ করেছিলাম, আমার 5,000 টাকা আপনি মেরে দিয়েছেন, আপনি ফেরত দিচ্ছেন না। আপনার বলা হয়ে গেলে আমি বলবো ওটা কোটি টাকা, দেশের টাকা, আর 5,000 টাকা আমার অফিসের কোঅপারেটিভের টাকা। বন্ধুগণ, আমাদের দেশের একটা ঐতিহ্য আছে, বিবেকানন্দ বলেছেন নিজেদের প্রাপ্য বুঝে নিন। আমি আমার প্রাপ্য বুঝে নেবো, আমার 5,000 টাকা ফেরত দিন। ভাইরা, যে লোকটা বড় বড় কথা বলছে ও নিজে আমার টাকা ফেরত দিচ্ছে না, ও টাকা আমারও নয়, ওটা আমার অফিসের কোঅপারেটিভের টাকা। টাকাটা ফেরত দিন, আমার বরাবরই করিস না অনন্ত, টাকাটা ফেরত দিন। আমি বলছি আমি
এরা সমাজের শত্রু, এদের আপনারা চিনে নিন। স্যার অনন্ত দাস কি হলো? স্যার অনন্ত দাস কবে ধরা পড়ছে? দেখুন অনন্ত দাস ধরা পড়বেই, এই ব্যাপারে আপনারা নিশ্চিত থাকুন। কিন্তু স্যার অনন্ত দাস এখনো অবধি যা কাজ করেছেন অন্যায় তো কিছু করেননি, বরং অন্যায় প্রতিবাদ করেছেন। কে বলেছে অন্যায় করেনি? ও আইনকে নিজের হাতে তুলে নিয়েছে। স্যার আইন যাদের হাতে আছে তারা যদি কাজ না করে তাহলে কে করবে? দেখুন অত বাজে কথা বলতে পারবো না, অনন্ত দাস ধরা পড়বেই অ্যাট এনি কস্ট, দ্যাটস অল। স্যার উনি প্রত্যেক দিন আমাদের সঙ্গে আটটা আটটার বনগা লোকালে ট্রাভেল করেন। উনি খারাপ মানুষ হতেই পারেন না। ভদ্রলোক ভীষণ ভালো মানুষ। মানুষের মধ্যে থেকে দয়ামায়া তো প্রায় চলেই গেছে। নার্ভের রোগ কোনোদিন তো শুনিনি। ওরা আমার ভাইটাকে মেরে দিল, আপনারা কি করলেন?